পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি শের শাহকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুরা আপনারা জানেন জাতীয় বিশ্ববিদ্যালয় সব সময় অবহেলার পাত্র আর আমরা ফেব্রুয়ারির মতো একটি মহান মাসে এসে আমাদের দাবি আদায়ের মধ্যে আমরা রাজপথে নেমে এসেছি আমাদের এই ফেব্রুয়ারি মাসে ভাষা আন্দোলন হয়েছিল আমাদের বড় ভাইয়েরা আমাদের বাংলা ভাষাকে ফিরিয়ে এনেছিল আমাদের নব্বইয়ের ছাত্র আন্দোলন হয়েছিল আপনারা জানেন ছাত্রদেরকে রাজপথে নামালে তার পরিণতি কি হয় আমাদের মুক্তিযুদ্ধ এনেছিল আমাদের ছাত্ররা আজকে আমরা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মুক্তির দাবিতে আমাদের পরীক্ষার দাবিতে আমরা মাঠে নেমেছি আমাদের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা দেখি তারা কতটা সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আর আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় সব সময় অবহেলার পাত্র হয়ে থাকে আমরা এর আগেও আন্দোলন করেছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয় সমাবর্তনের জন্য আপনারা জানেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সমাবর্তন হয় তাদেরকে সম্মান দেওয়া হয় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় একবার মাত্র সমাবর্তন হয়েছিল এরপরে আর কোনো সমাবর্তন হয় নাই সে ব্যাপারে আমাদের মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা আমরা পাইনি আমরা তাতেও কিছু বলিনি এখন আমরা নেমেছি আমাদের পরীক্ষার দাবিতে আমাদের আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে সব চলছে আমাদের টাঙ্গেলে দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলা হচ্ছে সেন্ট মার্টিন কক্সবাজারে দেখা যাচ্ছে যে লোকে লোকার কিন্তু আমাদের মন্ত্রণালয় চলছে সংসদ চলছে বাস ট্রাক ট্রেন সব কিছু চলছে কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ থাকবে আর আপনারা জানেন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী থাকে বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত পরিবারের আর আমাদের বেশিরভাগ শিক্ষার্থীরা তারা প্রাইভেট টিউশনি করিয়ে তাদের নিজেদের জীবন তারা চালনা করে এবং পরিবারকে তারা সাপোর্ট প্রদান করে সেই ক্ষেত্রে কেন তারা আমাদেরকে এভাবে পিছিয়ে রাখছে আমাদেরকে নিয়ে ভাবছে না আমরা তাই বলতে চাই আপনারা আমাদেরকে নিয়ে ভাবুন উনিশশো একাত্তরে আমরা কি দেখতে পেয়েছি মুক্তিযোদ্ধা কিসের জন্য হয়েছিল কারণ একটা বড় জনগোষ্ঠীকে তারা পিছিয়ে রেখেছিল তাদের কথা তারা ভাবেনি এই জন্য কিন্তু বাংলাদেশের মানুষে ভাবতে বাধ্য হয়েছিল আমরা আপনাদেরকে বলবো আঠাশ লাখ শিক্ষার্থী একটা বড় জনগোষ্ঠী এদেরকে নিয়ে ভাবুন না হলে শিক্ষার্থীরাও ভাবতে বাধ্য হবে তাদের কি করণীয় আর আমি এই দাবি রেখে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের হলগুলো খুলে দেওয়ার দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে